ফ্রেন্ডস, আমি জয়া সবাইকে আবার একটি নতুন গিটার লেসনে স্বাগত। তো আজকে আমি শিখব পাওয়ার কর্ড। পাওয়ার কর্ড কীভাবে বাজাতে হয়, ঠিক আছে? তো প্রথমে আসি পাওয়ার কর্ডটা কী। পাওয়ার কর্ডটা হচ্ছে হ্যাভি সাউন্ড জাতীয়, মোটা গলার কথা বলি আমরা যেভাবে, ঠিক আছে, ওইরকম। আর ওপেন গলা একটু চিকন টাইপের, ঠিক আছে, পাওয়ার বুস্ট করে এরকম, ঠিক আছে, জিনিসটা বোঝা যাচ্ছে। আমরা এই পাওয়ার কর্ডগুলো সাধারণত মেটাল অথবা রক গানে দেখতে পাই, ঠিক আছে। পাওয়ার কর্ড কীভাবে তৈরি হয় এখন আসি। পাওয়ার কর্ড তৈরি হচ্ছে দুইটি নোটের মাধ্যমে, ঠিক আছে। দুইটি নোট হচ্ছে ফার্স্ট নোট আর হচ্ছে ফিফথ নোট, ঠিক আছে। তো যদি আমরা বাজি সা রে গা মা পা, ঠিক আছে, সা আর পা, তাহলে কি সা আর পা, ঠিক আছে, এই দুই দুইটা নোট দ্বারা পাওয়ার কর্ড তৈরি হয়। ফার্স্ট নোট আর হচ্ছে ফিফথ নোট, এই দুইটা নোটের মাধ্যমে হচ্ছে পাওয়ার কর্ড তৈরি হয়। তো যদি আমরা মেজরটা দেখি, সরি, ঠিক আছে, 1/5। আবার মাইনরটা দেখলে 1 2 3, ঠিক আছে, সা পা দুইটা এক জায়গায়, মানে ফার্স্ট আর ফিফথ, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে পাওয়ার কর্ড তৈরি হয়। আর হচ্ছে আমি যদি এইভাবে ধরি, এটা একটা পাওয়ার কর্ড। তো একটু আগে বললাম যে দুইটি নোট দ্বারা তৈরি হয়, আর এখন দেখাচ্ছি যে তিনটি নোট, ঠিক আছে। তো এখানে তিনটি নোট বলার কারণ কি, আমরা যদি দেখি যে সা রে গা মা পা ধা নি সা, এখানে যদি আমরা দেখি, ঠিক আছে, দুটো নোট কিভাবে হলো দেখি, সা রে গা মা পা ধা নি সা। তো এই নোটটা আর এই নোটটা কিন্তু সেম, ঠিক আছে। যারা অক্টিভ দেখেন নাই, ঠিক আছে, মিউজিক থিওরির, তারা যদি ওইটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো এইসবের লিঙ্ক আমি, সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে চাইলে দেখতে পারবেন। তো এই নোটটা আর হচ্ছে এই নোটটা সেম। তো এখন যদি এই নোট বাজানো যে কথা আর এই নোট বাজানো একই কথা, তাই না? এখানে হচ্ছে ফার্স্ট নোট আর ফিফথ নোট তো আমার লাগতেছে, তার মানে আছে, তার মানে এক্সট্রা আমি একটা ধরেছি, ঠিক আছে, তো কোনো সমস্যা নেই, তার মানে এটা একটা পাওয়ার কর্ড। এখন আসি যে পাওয়ার কর্ড মেজর হয় না মাইনার হয়। তো মাইনর আর মেজর ডিফারেন্টটা হয় সাধারণত থার্ড নোটে, ঠিক আছে। তো এখানে তো থার্ড নোট নেই, তার মানে কি আমরা বলতে পারছি না যে এটা কি মেজর না মাইনর, ঠিক আছে। তো আসি এই পাওয়ার কর্ডগুলো কি মুভ করা যায়। হ্যাঁ, অবশ্যই এই পাওয়ার কর্ডগুলো মুভ করা যায় এবং এগুলো মুভেবল কর্ড, ঠিক আছে। তো এইখান থেকে যদি যার নোটের ব্যাপারে জানেন তারা তো অবশ্যই জানে থাকবেন যে এখানে আসলে এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, আবার পরবর্তীতে এফ, এইভাবে পর্যায়ক্রমে হয়। আবার যদি এখান থেকে আসি, ঠিক আছে, তাহলে এখান থেকে বি, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, ঠিক আছে, এইভাবে পর্যায়ক্রমে আসতে থাকবে ওই মুভেবল কর্ডের রোটেশন অনুযায়ী। আচ্ছা, এখন আসি এগুলোটা কোন স্ট্রিংয়ে বাজাবো, ঠিক আছে। পাওয়ার কর্ড সাধারণত যেই স্ট্রিংগুলো ধরা হয়, ঠিক আছে, চাপ দিয়ে সেই স্ট্রিংগুলোকে বাজাতে হয়। তো সাধারণত যেই স্ট্রিংগুলোকে চাপ দিয়ে ধরা হয় সেই স্ট্রিংগুলোকেই বাজাতে হয়। আর সাধারণত চারটা স্ট্রিংয়ে পাওয়ার কর্ড হয় মূলত, ঠিক আছে, ওগুলো হয় খুব রেয়ার। তো আমরা কি এইখান থেকে পাওয়ার কর্ড বাজাতে পারি অথবা কি এইখান থেকেও পাওয়ার কর্ড বাজাতে পারি, একটু আগে দেখালাম যে মুভ করা যায়, ঠিক আছে। পাওয়ার কর্ডটা এইভাবে হয় অথবা এইভাবে হয়, ঠিক আছে। তো আরেকটা পাওয়ার কর্ড হচ্ছে এইভাবেও হয়, ঠিক আছে। তো এইভাবে কিভাবে হয়, কারণ নোট সেম, দেখতে পাচ্ছেন যে আমি এখানে ফিফথ নোট আর এখানে যেটা এটা সরালেও কি হয়, এটা বলেছিলাম সেম, তার মানে এটা হয় পাওয়ার কর্ড, ঠিক আছে। তো এখন দেখুন, তো এটা হয় ওই যে অক্টিভের ব্যাপার স্যাপার আছে একটা, ওই যে বলেছিলাম যে এখানে এখানে ইয়া করলে কি নোট সেম, ভিডিওটা দেখেন নেই আর গিটার গিটার থিওরির
ঠিক আছে, তারা ওই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এটা সেম হলো। এখানে এটা একটা পাওয়ার কট, ঠিক আছে। তো এখন দেখুন যে আমরা যদি মেজর আর মাইনর ব্যাপারটা, যেহেতু এভাবে পাওয়ার কট হয় মেজর আর মাইনরের ক্ষেত্রে, ঠিক আছে, ওই ইনভার্জনের ব্যাপারটা আছে, ঠিক আছে, এখানে ইনভার্জনের ব্যাপারটা চলে আসে। তো এভাবে ইনভার্জন করলে হয় মেজর আর মাইনর কর্ডের ব্যাপারটা, ঠিক আছে। তো এটা যদি মেজর হয় ইনভার্জনে, ঠিক আছে, তো মাইনর কর্ডটা কিভাবে তৈরি হবে? মাইনর কর্ডটা আমরা জানি কি, এক ফেট পেছনে দিতে হয়। তো এটা যদি একটা মেজর কর্ড হয়, তার মানে এটার ইনভার্জন হচ্ছে এটা মাইনর, তাহলে এটা মেজর ডিনোট করবে আর এটা মাইনর ডিনোট করবে। তো এই কোডটা কিভাবে তৈরি হয়েছে? ইনভার্জনের মাধ্যমে তৈরি হয়েছে। তো পাওয়ার কোডের মেজর আর মাইনর ফিলটা পেতে চাই, ঠিক আছে, তাহলে আমাদের এই ইনভার্জন অনুযায়ী কাজটা করতে হবে। তো এটা হচ্ছে মেজর, ঠিক আছে, আর মাইনর কি জানি এক নোট পিছিয়ে দিলে, তাহলে এটা যদি মেজর ইনভার্জন হয়, এক নোট পিছিয়ে দিলে মাইনর ইনভার্জন পাওয়া যাবে, ঠিক আছে, তাহলে এটা মাইনর হয়ে গেছে। তাহলে কি, এটা মেজর এটা মাইনর, তাহলে আমরা মেজর মাইনর একটা ফিল পাচ্ছি, এটা মাইনরের ফিল দিচ্ছে, আবার এটা মেজরের ফিল দিবে। তো আমরা যদি দুইটা কম্বাইন করে দেখি, ঠিক আছে, তাহলে মেজর মাইনর ফিলটা দেখলে তো ঠিক আছে, এখানে আমরা মেজর আর মাইনর দুইটার ফিল একসাথে পাচ্ছি, ঠিক আছে। তো এই ছিল আমাদের পাওয়ার কোডের মূলত, ঠিক আছে। আর হ্যাঁ, পাওয়ার কোড আমি আগে বলেছি যে যেই কয়টা নোট ধরতে হবে, ঠিক আছে, সেই কয়টা নোটই বাদ। আর যদি আপনি সব কয়টা নোট পাওয়ার কোড হিসেবে কোড হিসেবে ধরেন, তাহলে দেখবেন যে না, ঠিক আছে, বা ওই রকম ফিল পাবেন না। তো পাওয়ার কোড ধরা যায়, বাট এখানে তো যদি আপনি ওইভাবে ধরতে চান, তাহলে ওরকম ফিল পাবেন না, ঠিক আছে। তো যে নোটগুলা এইভাবে বাজে, ঠিক আছে, যে নোটগুলা পেস্ট করছেন, আমি রিকমেন্ড করবো যে ওই নোটগুলা দিয়ে বাজাবেন, ঠিক আছে। আর সাধারণত চারটা স্ট্রিং। হ্যাঁ, তো এই ছিল আমাদের পাওয়ার কোডের লেসন। তো পাওয়ার কোডের যে রিদমগুলো আছে সেগুলো আরও অনেক সুন্দর, ঠিক আছে। তো যদি চান আমি ওই লেসনগুলো দিতে পারি, জাস্ট আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা যদি এখন একটা গান দেখি, ঠিক আছে, পার করে দূর জিতনা ভি তুম মুঝসে বাস্তে রে মে তো জিন্দা হু মে ইস নীলে আসমান মে, ঠিক আছে। তো এই ছিল, তো বিভিন্ন ধরনের গান আপনারা প্লে করতে পারবেন। হোপফুলি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো ল্যাক অথবা কোনো কিছু ছুটে থাকে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের সলিউশন দিতে চেষ্টা করব, ঠিক আছে। আর হচ্ছে, যদি লেসনটা ভালো হয়, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী লেসনে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আমি প্রতিদিন আপনার জন্য এরকম নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো।